হচ্ছে চাক্ষুষ পদ্ধতি, হাজ্জাল পদ্ধতি আর হচ্ছে পানিপাত্র পদ্ধতি। হাজ্জাল পদ্ধতি, হাজ্জাল পদ্ধতিতে আমরা গোড়া থেকে আগা পর্যন্ত এই জালের সাহায্যে আমরা পোকামাকড় শনাক্ত করতে পারি এবং এটা হচ্ছে সবচাইতে উত্তম ও ভালো পদ্ধতি, কারণ এটার মধ্যে কোনো উপকরণের প্রয়োজন হয় না, এই কারণে এটা হচ্ছে উত্তম আর ভালো পদ্ধতি। আর হচ্ছে পানিপাত্র পদ্ধতি, পানিপাত্র পদ্ধতিতে আমরা একটা বাটির মধ্যে পানি দিয়ে শুধু গাছের উপর যে অংশে যে পোকাগুলো থাকে ওগুলো ধরা হয়, গাছের গোড়াগুলো আড়াই করে এক দুই আড়াই। আর এই যে পানিপাত্র হচ্ছে একটা বাটির মধ্যে সাবান পানি মিশিয়ে গাছের গোড়ায় রেখে গাছকে দুই থেকে তিনবার ধাক্কা দেওয়ার পর পোকাগুলো নিচে পড়বে, পোকাগুলো আমরা শনাক্ত করতে পারি এবং উপস্থিতি সম্পর্কে বুঝতে পারি। ধন্যবাদ। এখন আমাদের পরবর্তী বুথে যাওয়ার জন্য ম্যাডাম কোন যদি কোনো প্রশ্ন থাকে তো বলতে পারি। হ্যাঁ, তিনটা পদ্ধতির মধ্যে কোনটা সবচেয়ে ভালো? সবচাইতে ভালো হচ্ছে হাজ্জাল পদ্ধতি। ওই চাক্ষুষ বলে না তুমি, চাক্ষুষ পদ্ধতি হচ্ছে এইটা ঘুরে দেখি ঘুরে দেখি ঠিক বেজে। এটা হচ্ছে আমরা হলো গাছের সামনে গিয়ে নিজে গিয়ে দেখতে পারি, যদি কোনো পোকামাকড় থাকে ভালো ক্ষতি করো সেটা আমরা শনাক্ত করবো। পরে কি দিয়ে যাবে সবচেয়ে ভালো পানিপাত্র।